ফ্রিকে গান গাম গে যা মানে গুছি আইসো এ হাফ পেনে ফিলি আছে।
হওয়া মানে পেনশন হোল্ডার মাইকী মানুষ মহিলা এগারী শিক্ষয়িত্রী তখেতরপর মানে চেক ল গান গাবলকে ইমান হেই নয় বাকি অন্য কথাব দূরত হওয়া এটা কেটা বাজছে এটা বাজছে হয় না হয় নয় আমার যান অনুষ্ঠানে মাতে কোবার এটা বজাত উঠায় কোবার দুটা বজাত থাকে হ্যাঁ গতি অন্য অনুষ্ঠান থাকা হলে আসলে একু দেরি হওয়া নাই অন্য অনুষ্ঠান নাছিল কারণে কিনা একটা খেলিমেলি হল সর্বদুখ মরিপণ করে কমিটি লওয়াকিটা ইয়ায় লওয়া মো বিদেশের লওয়া নহয় মো মাজুলিক ভাল পাও আহিছিল তেওঁলোকে যিমতে কৈছিলে সেইমতে টাকা পয়সা দিয়াকিটা দিব পৰা হলে ভাল পাব কিন্তু দিব যেহেতু নোৱাৰিলে আহিলো যেটা কি কৰিম আমি গায়ে যাওঁ নে কি এতিয়া হল এতিয়া শুনা বিহুখন পাতে মানুহে মৰম চেনে বিলা বোলে সবে নাচিম আর এই বাকি কথা বাদ দিয়া মাজুলিলে আহিছিল কথা একটা মনত পড়ছে কারণে কৈছিল জুবিন দা মানে একেবারে মাজুলিলে আহিছিল প্রথমবার হ্যাঁ মাজুলিলে আহি এ মস্ত ফেরি পার হয়ে আইছো এ মারপিট কিয় লাগিছে মারপিট নকইবা যে মরমর মাজত মারপিট কিয় কইছে মারপিট কিয় কইছে হব আর কমিটি বিচার করি শান্ত হব লাগে আর সব আহি যাব ঘর ওসর মানুষ মাজুলি সব ঘর যদি বুঝছে সব আহ আমার মিউজিক বজার লগে সব আহ যাব প্রশাসনকে কোথাও দে বড় হেই করব নালে সবে মরম চেনার মাজতে থাকলে হল দিয়া হ্যাঁ এটা একটা কথা কোথাও শুনা মানে গান যেটা লিখেছিল আমি যেটা যাটের পর ফেরি পার হয়ে আহিল ফেরি পার হয়ে অহার পাছত ইমান দূর ফেরি পার হয়ে আহি তারপর গাড়িত উঠিল গাড়িত উঠার পাছত গাড়ি আহি ভাই ভাবিল মাজুলিত ভরি দিল আর একদম বিরাট ভাল লাগিছে জীবনত প্রথম মাজুলিলে আহিছো তারপর যেতিয়া দড়িয়া ঘাট পালোহি তেতিয়া তার দলং আছিল না এখন আছিল তেতিয়া মানে বিরাট খং উঠেছে ইমান ডাঙর নৈখনের কারণে বারো ফেরিত আহিব লাগে মাজুলীর রাইজে সেটা বুঝি পালো কিন্তু এই সামান্য দড়িয়া ঘাট তলো এখন কিয় হব না তেতিয়া মোক দেখালে Good.